রোজ একই বাড়িতে থেকে আর একই দৃশ্য দেখে জীবনটা পানসে হয়ে উঠেছিল বসনিয়ার এক গৃহবধূর। তাই একদিন স্বামীর কাছে তার আবদার, একঘেয়েমি কাটাতে তাদের বাড়িটি যেন এমনভাবে তৈরি করা হয় যাতে বাড়ির ভেতর থেকেই বৈচিত্র্যময় দৃশ্য উপভোগ করা যায়। কাজে স্ত্রীকে খুশি করতে কাজে লেগে পড়েন স্বামী। স্থাপত্যবিদ্যায় পড়াশোনা না থাকলেও 72 বছর বয়সী ভাজিন কুচিস স্ত্রীর দাবি মতো বানিয়ে ফেললেন ঘূর্ণায়মান একটি বাড়ি, যেটি ঘুরিয়ে তার স্ত্রী পছন্দ মতো দৃশ্য উপভোগ করতে পারবে। ওর অভিযোগ শুনে শুনে আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম। আমাদের এই বাড়ির পুনর্বিন্যাসের আবদার করছিল সে। আমি তাকে কথা দিয়েছিলাম তার জন্য ঘূর্ণায়মান একটি বাড়ি বানিয়ে দেব। বসনিয়ার উত্তরাঞ্চলের সারবাগ অঞ্চলের পাশে তৈরি এই বাড়ির জানালা দিয়ে কখনো ফসলের ক্ষেত, কখনো জঙ্গল, আবার চাইলে নদীর দৃশ্য উপভোগ করা যায়। এই বাড়িটি 7 মিটার অক্ষের চারপাশে ঘোরানো যায়। সবচেয়ে কম গতিতে ঘুরলেও বাড়িটি 24 ঘন্টা একটি পূর্ণ বৃত্ত তৈরি করতে পারে, আর সর্বোচ্চ গতিতে ঘুরলে পূর্ণ বৃত্ত তৈরিতে এর সময় লাগে মাত্র 22 সেকেন্ড। তবে চাইলে ইচ্ছেমতো এর গতি নিয়ন্ত্রণও করা সম্ভব। বাড়িটি স্থানীয় লোকজনের মধ্যে ব্যাপক আলোড়ন তুলেছে। সবাই খুব আগ্রহ নিয়ে বাড়িটি দেখতে আসেন। তবে নতুন বাড়ির বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি কুশিচের স্ত্রী। মার্সিয়া মান্নান, মাই টিভি।